চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ প্রয়োজন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20টি জেলা 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এবং ধাপে ধাপে আমরা এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু মানে বিশেষজ্ঞ চিকিৎসা নিতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যেতে হয় না, বরং নিজের জায়গায় বসে বা কমিউনিটি ক্লিনিকে বসে চিকিৎসাটা পেতে পারেন। অর্থাৎ টেলিমেডিসিনের ব্যবস্থাটা সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে।